আচ্ছা, আমি মহেশখালা কলেজের টিম কোঅর্ডিনেটর ডক্টর দীপা ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে কিছু বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ প্রফেসর দীপালিতা। আজ 23শে জানুয়ারি বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন। আজকের এই পবিত্র দিনে ভারতবাসী তথা বাঙালি হিসেবে আমাদের আনন্দের কোনো সীমা থাকে না, কারণ ভারতবর্ষের মাটি যে বীর সন্তানদের জন্ম দিয়েছে তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন অন্যতম। আজ আমরা মহেশতলা কলেজের অধ্যক্ষা ডক্টর রূপা দাস মহাশয়া, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সমবেত হয়েছি নেতাজির জন্মদিবস উদযাপন এবং তার বীর কাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। যাই হোক, একটা কথা না বললেই নয় যে শুধু পঠন পাঠন নয়, যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে আমাদের অধ্যক্ষা ডক্টর রূপা দাস মহাশয়ার অবদান বিশেষভাবে প্রশংসনীয়। যাই হোক, আজকের প্রোগ্রামের কথায় আসি। ভারত মাতার এই বীর সন্তান 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক জেলায় বসু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আজ আমরা মহেশতলা কলেজের ন্যাক কমিটি এবং NSS ইউনিটের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি তা সর্বাঙ্গীন ভাবে সফল হবে। এই আনন্দ ঘন মুহূর্তে আরো একটি বিষয় আমি স্মরণ করিয়ে দিতে চাই। 2021 সাল আমাদের কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ। 1971 সাল থেকে এই কলেজের পথ চলা শুরু এবং তারপর বহু প্রতিকূলতার মধ্য দিয়ে মহেশতলা কলেজ আজকের এই সুবর্ণ জয়ন্তীর আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত হয়েছে। এই দীর্ঘ 50 বছরে এই কলেজ এই অঞ্চলের বহু কৃতি ও সফল ছাত্রছাত্রীর সাক্ষী হয়েছে। ছাত্রছাত্রীর কথা প্রসঙ্গ উঠলেই আমাদের যুব সমাজ, তাদের আদর্শ ও নৈতিকতা বোধ ইত্যাদি প্রসঙ্গ চলেই আসে। ভারত ও বাংলার যুব সমাজের কাছে নেতাজি ও স্বামীজি হলেন পাথেয়। এই বীর দুই ভারত মাতার সন্তানের উপদেশ ও বাণী যুগ যুগ ধরে যুব সমাজকে উজ্জীবিত করেছে। তাই নেতাজির সেই অগ্নি বাণী আমাদের আজ স্মরণ করতেই হয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকের এই দিনটিতে আমরা একজন বিশেষ মানুষকে পেয়েছি, প্রফেসর শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়। প্রফেসর মিশ্র রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর। আজ আমাদের অনুষ্ঠানে স্যারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রফেসর মিশ্রা, স্যারের বক্তব্যের মাধ্যমে আজ আমরা অনেকটাই সমৃদ্ধ হব। আজ বক্তব্যের বিষয় স্যারের ইনফ্লুয়েন্স অফ স্বামী বিবেকানন্দ অন নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজির উপর স্বামীজির প্রভাব। তাহলে আসুন আজকে আমরা সবাই মিলে অনুষ্ঠানের শুভ সূচনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দীপা ম্যাডামকে। এরপর আমরা একটু অন্য স্বাদের অনুষ্ঠান দেখতে পাবো। 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু যে সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে সমর্পণ করেছিলেন তার নাম আজাদ হিন্দ ফৌজ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আজাদ হিন্দ ফৌজের অবদান অনস্বীকার্য। লোকসভা টিভির সৌজন্যে পাওয়া আজাদ হিন্দ ফৌজের উপর নির্মিত এই তথ্যচিত্র এবার আমরা দেখে নেব, যা আমাদের ছাত্রছাত্রীদের তথা আমাদের সকলেরই খুবই মনোগ্রাহী হবে। Said that today is the proudest day of my life. For an enslaved people, there can be no greater pride, no higher honor than to be the first soldier in the army of liberation. But this honor carries with it a corresponding responsibility, and I am deeply conscious of it. I assure you that I shall be with you in darkness and in sun. Sunshine, in sorrows and in joys, in suffering and in victory. These were the concluding remarks of Netaji's
Subhash Chandra Bose on the 5th of July 1943 at Singapore after taking over the charge of President of Indian Independence League. The speech delivered that day overwhelmed the entire contingents of Indian National Army, also known as the Azad Hind Fauj. Azad Hind Fauj was the army unit of the provisional Indian government in exile, known as Azad Hind, which originated outside India in Singapore with the support of Imperial Japan during the Second World War. They wanted to rid the country of British rule with the help of foreign powers. Azad Hind Fauj was recognized by 9 Axis states, Germany, Japan, Italy, the independent state of Croatia, Guangzhou-based government in Nanjing, Thailand, a provisional government of Burma, Manchukuo, and Japanese-controlled Philippines. Bose's most famous quote was, "And I shall give you freedom." The Fauj used Azad Hind Radio to encourage Indians fight for freedom. The station used to broadcast news in English, Hindi, Marathi, Bengali, Punjabi, Pashto, and Urdu, the most common languages understood by then Indian expatriates. By the time the Azad Hind Fauj was formally established, it had a strong strength of 85,000 troops. Bose used the slogan "Dilli Chalo" to inspire thousands of soldiers in his historic address after taking over INA. Azad Hind Fauj was one of the very few armies to have an all-female combat regiment. It was called the Rani of Jhansi Regiment and was headed by Captain Lakshmi Sehgal. After the first attack by INA on the British, the head of Japanese forces handed over Andaman and Nicobar Islands to Azad Hind Fauj. Under his rule, the islands were named Kareem and Swaraj. Azad Hind Fauj flag was unfurled for the first time in Manipur's Ulda. The popular patriotic composition "Kadam Kadam Bahaya Ja" was the regimental quick march for Azad Hind Fauj between 1942 and 1945. Unfortunately, Azad Hind Fauj could never reach Delhi as Japan suffered a setback in 1945. But in its way, mobilization of thousands of Indians did challenge the British Empire. অসাধারণ একটি তথ্যচিত্র দেখলাম, শিহরণ জাগানো কিছু মুহূর্তে সাক্ষী হলাম আমরা। এরপর আমি যেটি বলতে যাচ্ছি, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি অনুরোধ করব আমাদের মাননীয় অধ্যাপক রুম্পা দাস মহাশয়কে, তিনি আজ আমাদের স্বাগত ভাষণ রাখবেন এবং তার সাথে সাথে মহেশতলা কলেজ NSS ইউনিটের NSS ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। যদিও এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এই NSS ক্যালেন্ডারের মূল ভাবনা এবং উৎসাহদাতা ও মূল পরামর্শদাতা তিনি, আর তার ভাবনাকে বাস্তবায়িত করেছেন আমাদের মহেশতলা কলেজের NSS প্রোগ্রাম অফিসার শ্রী সুদীপ সরকার স্যার এবং তাকে সহযোগিতা করেছে শ্রী অয়ন পাল স্যার। ধন্যবাদ জানাই ম্যাডামকে এবং ম্যাডামের স্বপ্নের বাস্তবায়নের কুশীলবদের। আমি মাননীয় অধ্যাপক মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের জন্য এবং সাথে সাথে NSS ক্যালেন্ডারটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য।
নমস্কার এবং শুভ দ্বিপ্রহর। আপনাদের সকলকে যথাযোগ্য সম্মাননা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। আপনাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি আমাদের মহেশতলা কলেজ NSS এর বার্ষিক ক্যালেন্ডার। আমরা এবছর থেকেই একটি প্রয়াস শুরু করতে পারলাম। এর আগের বারেও আমরা চিন্তা করেছিলাম কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। এই অতিমারির পরিস্থিতিতে যদি সবটাই খারাপ না ভেবে খানিকটা হলেও কোট আনকোট পজিটিভ ভাবা যায়, সেটা হচ্ছে যে বেশ কিছু পেন্ডিং কাজগুলো আমরা একটু একটু করে করতে পারার সাহস দেখাতে পেরেছি এবং করতে পেরেছি। তার মধ্যে একটি অবশ্যই আমাদের মহেশতলা কলেজ NSS ক্যালেন্ডার। আমি অনুরোধ রাখবো আমাদের NSS প্রোগ্রাম অফিসার সুদীপকে একটু দেখাতে সকলকে। এই পুরোটাই কিন্তু সুদীপ এবং তার সহকর্মী অয়ন ওরা দুজন মিলে করেছে। যেই যেই মনীষীর জন্মদিন যেই মাসে, আমরা চেষ্টা করেছি তাদের একটি বাণী এবং তাদের ছবি সেই সেই মাসের ক্যালেন্ডারে রাখতে। এটি হলো আমাদের NSS এর কিছু কার্যকলাপের ছবি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এই ক্যালেন্ডারের মাধ্যমেই আমরা সকলেই অন্তত এইটুকুনি বুঝতে পারছি যে আমাদের দেশ মাতৃকা, আমাদের পবিত্র ভূমি সত্যিই রত্নগর্ভা। মাত্র কয়েক বছরের ব্যবধানে এই দেশে এবং আমাদের এই অতি প্রিয় কলকাতা শহরে বিচরণ করেছেন, বহু কীর্তির স্বাক্ষর রেখে গেছেন যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো দেশনায়ক। আজ একটু আগেই আমাদের কলেজে একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে, সেখানে পতাকা উত্তোলনের মাধ্যমে কিছু কিছু ছাত্র তারা আজকে এসেছিল, তারা সম্মান জানাতে পেরেছে। কিন্তু পুরোটাই আমরা আজ অতিমারির তাই আমরা চেষ্টা করেছি এই আন্তর্জালের মাধ্যমে আজকে এই ছোট্ট রাখতে। জন্ম মৃত্যু জোয়ার ভাটা সৃষ্টি প্রলয়ের মাঝেই কালের মন্দিরা নিজেই চলে। আমরা একটু আগে ক্যালেন্ডারে যাদের দেখলাম সেই প্রত্যেকটি মহামানব আলাদা আলাদা ভাবে তাদের নিজস্বতা প্রকাশ করেছেন। তবু কোথাও দেখি শ্রী রামকৃষ্ণের যত মত তত পথ এবং স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশন ভাবনার সাথে মিলে যায় নেতাজি সুভাষের চিন্তাধারা। মাঝে মাত্র 34টি বছর, তার মাঝে প্রথম কলকাতায় স্বামীজি এবং তারপর কটকে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পৃথিবীতে আবির্ভাব। ভাবধারায় মুখস্ত বাঙালি তথা ভারতীয় যুব সমাজকে আত্মশক্তিতে বিশ্বাসী করে তুলেছিলেন স্বামীজি। উদাত্ত বাণী ভারতীয় যুবাদের দেশ সেবা ও মানব সেবায় নিজেদের উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছে, সকলকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে। ধর্মের গোড়ামি এবং সর্বপ্রকার অযৌক্তিক কার্যকলাপের ঘোর বিরোধী স্বামীজির জন্যে তাই সুভাষচন্দ্র বোস আত্মহারা হয়ে যেতে পারতেন সহজেই। নেতাজির ভাষায়, আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয়ে কিছুই বলা হবে না, এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমন গভীর। পরাধীন ভারতবাসীর মনে দুজনাই জাগিয়েছিলেন স্বাধীন ভারতের স্বপ্ন। তাদের তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর ভাষা জুগিয়েছিল শত শত ভারতবাসীর রুদ্ধ সঙ্গীতকে। সাম্রাজ্যবাদী শক্তির কাছে কিছুতেই যেন ভারতীয় ভাই বোনেরা পরাজিত না হয়, এই ছিল দুজনের মহান প্রতিজ্ঞা। অনন্তের মাঝে লীন হয়ে গেছেন তারা দুজনেই, কিন্তু রয়ে গেছে তাদের মহান কীর্তি। নেতাজি বলেছিলেন, ওয়ান ইন্ডিভিজুয়াল মে ডাই ফর অ্যান আইডিয়া, বাট দ্যাট আইডিয়া উইল আফটার হিজ ডেথ ইনকার্নেট ইটসেলফ ইন আ থাউজেন্ড লাইভস। আজ নেতাজির 125তম জন্মদিনে আসুন সবাই মিলে নিজেদেরকেই প্রশ্ন করি, তার সেই আইডিয়া, তার সেই ভাবনা দেশ নিয়ে, দেশবাসীকে নিয়ে
আমরা কতখানি রূপায়িত করতে পেরেছি। তার বিশ্বজোড়া খ্যাতি তাকে ঘিরে আজও রহস্য, দেশ ও দশের প্রতি তার অবদান শুধু কি একদিনের সম্মান জ্ঞাপনেই শেষ? কখনো না। আজকের এই আন্তর্জাতিক সভা তাই আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। নেতাজির জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব নিয়ে আজ আলোচনা করবেন প্রখ্যাত শিক্ষক, গবেষক, লেখক এবং গোলপার্ক স্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের নিবেদিতা চেয়ার প্রফেসর মাননীয় শ্রী শক্তি প্রসাদ মিশ্র মহাশয়। স্যার, মহেশতলা কলেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং সাদর আমন্ত্রণ। আমাদের যে বক্তৃতামালা আমরা একটা চিন্তা করেছিলাম তার সূচনা আজ আপনার মহামূল্যবান বক্তৃতা দিয়েই। আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতন একজন বিশিষ্ট মানুষকে আজ আমরা অতিথি রূপে আমাদের মাঝে পেয়েছি। এছাড়াও আজ আমাদের সঙ্গে আছেন আরো অনেক গুণীজন, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রী, সবাইকে আমাদের এই আনন্দ যজ্ঞে আমন্ত্রণ জানাই এবং শক্তিপ্রসাদ বাবু তাকে আমি অনুরোধ রাখি তার মূল্যবান বক্তব্য আমাদের সবার কাছে তুলে ধরতে। ধন্যবাদ স্যার, প্লিজ বলুন। Am I audible? Yes, sir. আচ্ছা, ওকে। ধন্যবাদ মহেশতলা মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উষা লগ্নে আমরা সমবেত হয়েছি। আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিন, তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের দিন। এই বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য প্রথমেই সকৃতজ্ঞ ধন্যবাদ এবং নমস্কার জানাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর রুম্পা দাস মহাশয়কে। এবং আমি দেখতে পাচ্ছি সতীপ্রসাদ দা আমরা বলতাম নরেন্দ্রপুরে, অ্যান্ড হি লুক সো ইয়াং অ্যাজ হি লুকড ওয়েন আই ফার্স্ট মেট হিম ইন আর্লি 70s। এবং আপনারা জানেন যে উনি অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন, উচ্চ মাধ্যমিকে সারা পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছিলেন এবং অত্যন্ত সফল শিক্ষক। তাই প্রফেসর সতীপ্রসাদ মাইতিকে দেখে আমার বিশেষ আনন্দ হচ্ছে, তাকেও আমি সকৃতজ্ঞ ধন্যবাদ এবং নমস্কার জানাই। একই সঙ্গে সশ্রদ্ধ নমস্কার জানাই এই মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দকে, সম্মাননীয় শ্রোতৃমণ্ডলীকে, এবং সবচেয়ে বেশি স্নেহ এবং শুভেচ্ছা জানাই এই মহাবিদ্যালয়ের, যে মহাবিদ্যালয় শুনেছি অনন্য, ইটস এ কলেজ উইথ এ ডিফারেন্স, এবং সেই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি বিশেষ স্নেহ এবং শুভেচ্ছা জানাই। বর্তমান বক্তার জন্য একটা বিষয় নির্ধারিত হয়েছে, ঘোষিকা বলেছেন এবং অধ্যক্ষা ম্যাডাম তিনিও বলেছেন। তথ্যচিত্র দেখলাম, সেই প্রেক্ষিতে প্রথমেই একটু অন্যরকম কিছু কথা বলে নেওয়া যাক, যেটা হয়তো আপাতভাবে মনে হবে যে মূল বিষয়ের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত নয়। সেটা কি, আমরা কিছুক্ষণ আগে তথ্যচিত্র দেখলাম, স্বাধীনতা সংগ্রামের ভূমিকার প্রসঙ্গও তাতে আসলো। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্য এবং শেষ পর্বে চারজনের বিরাট অবদান, এবং চারজনই বিরাট ত্যাগী পুরুষ, মহান পুরুষ ছিলেন, যারা সর্বস্ব দিয়েছেন কিন্তু বিনিময় কিছুই পাননি অথবা নেননি। আচ্ছা, তার আগে আরেকজনেরও নাম উল্লেখ করা যেতে পারে, যদিও তিনি স্বাধীনতা আন্দোলনের মধ্য পর্বের একটু আগে, বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলক বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের সাক্ষাতের জন্য এসেছিলেন এবং
তার কাছ থেকে কিছু শলা পরামর্শ নিয়েছিলেন, তার কাছ থেকে কিছু নির্দেশ নিয়েছিলেন। এই বালগঙ্গাধর তিলক সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একটা মন্তব্য করেছিলেন যে হ্যাঁ, এক পুরুষ মানুষকে দেখলাম অনেকদিন পরে, হ্যাঁ এক পুরুষ মানুষকে দেখলাম অনেকদিন পরে। কে মন্তব্য করছেন? যার সম্বন্ধে, যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে জোসেফিন ম্যাকলাউড মন্তব্য করেছিলেন যে আমি সারা পৃথিবী ভ্রমণ করে দুজন মাত্র পুরুষকে দেখেছি, পুরুষ সিংহকে দেখেছি। একজন হচ্ছেন জার্মান সম্রাট কাইজার এবং আরেকজন হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে আমি প্রথম স্থানে রাখবো, দ্বিতীয় স্থানে রাখবো আমি জার্মান সম্রাট কাইজারকে। যাই হোক, যে চারজনের কথা বলছিলাম, একজনের নাম মহাত্মা গান্ধী, যিনি 1897 সালে ভারতের স্বাধীনতার ইতিহাসে আত্মপ্রকাশ করেন, যে বৎসর স্বামী বিবেকানন্দ সফল পাশ্চাত্য অভিযান করে ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। এবং দ্বিতীয়জন হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জীবদ্দশায় কিংবদন্তি ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয় যে স্বাধীন ভারতের ইতিহাসে তিনি বিস্তৃত প্রায় চরিত্র। এবং তৃতীয়জন অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, এমন একজন মানুষ যিনি অভাবনীয়ভাবে আত্মত্যাগ করেছিলেন, সর্বস্ব ত্যাগ করেছিলেন, সেই মানুষটার নাম বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা হয়তো একবারও উচ্চারণ করেননি, তিনি হচ্ছেন আব্দুল গফফার খান। এই আব্দুল গফফার খান, কংগ্রেস যখন পাকিস্তান প্রস্তাব মেনে নিচ্ছে, তখন তিনি প্রায় প্রত্যেক প্রভাবশালী নেতার কাছে গিয়ে বলছেন, এ আপনারা কি করছেন, এ আপনারা মেনে নেবেন না, ভারত বিভাজন মেনে নেবেন না, আপনারা আমাদের হিংস্র নেকড়ের মুখে ফেলে দেবেন না, উই আর বিং থ্রোন টু উলভস। আসলে ব্যাপারটি হয়েছিল এই যে স্বাধীনতার কিছু আগে মুসলিম লীগের হিংস্র প্রতাপ ছিল, কিন্তু তখনও তিনি মাথা নোয়াননি। এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের দুর্ধর্ষ পাঠান মুসলমানদের, আমরা ভারতীয়, আমরা একতার সুরে আবদ্ধ, এই বোধে তিনি দীক্ষিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই প্রদেশকে বলি দেওয়া হয়েছিল সাম্প্রদায়িক শক্তির কাছে। এবং বলাই বাহুল্য, আব্দুল গফফার খানকে 37 বছর জেলে থাকতে হয়েছিল এবং পাকিস্তানেও তার শেষ দিন কারাবাসে কাটে। এই মানুষটি 97 বছর জীবিত ছিলেন এবং 97 বছরের মধ্যে 37 বছর তিনি কারাবাস করেছেন। তার দেহাবসান হয় পাকিস্তানের পেশোয়ার নামক জায়গায়। এবং চতুর্থ জন আমাদের অত্যন্ত আপনজন, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি অপমান ছাড়া আর কিছুই পাননি স্বাধীন ভারতবর্ষে, সদ্য স্বাধীন ভারতবর্ষে যিনি অপমান ছাড়া আর কিছুই পাননি। মিলিটারি ব্যারাকে তার ছবি রাখা যাবে না, সরকারি অফিসে তো কোনো প্রশ্নই ওঠে না। তবুও আজ যদি গণভোট হয়, আজ যদি গণভোট হয় ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় দেশপ্রেমিক, দেশনায়ক, জননায়ক কে, কোনো সন্দেহ নেই বিপুল ভোটাধিক্যে জয়ী হবেন দ্য প্রাইড অফ বেঙ্গল অ্যান্ড দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখুন, আজ সংশয়াতীতভাবে প্রমাণিত হয়েছে যে ভারতের স্বাধীনতা আবেদন নিবেদনের ফলশ্রুতি নয়, এমন নয় যে ভারত ত্যাগের আগে ইংরেজরা আবেদন নিবেদনের ভিক্ষা পাত্রে স্বাধীনতা এই চুপ করে ফেলে দিয়ে চলে গেল, তা কিন্তু মোটেই নয়, সে ঘটনা নয়। তাহলে কে দায়ী, মূল দায়ী কে? কোনো সন্দেহ নেই ভারত ত্যাগের প্রধান কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস ও তাঁর আজাদহীন বাহিনী। আমি কি আবেগের সঙ্গে কথাটা বলছি? মোটেই তা নয়।
प्रख्यात ऐतिहासिक ऐतिहासिक दृष्टिते इतिहासकारेर दृष्टिभंगीते निर्मह भावे विश्लेषण करे एई सिद्धांते एसेछेन। तिनि बोलछेन जे तीन जन मानुष भारतेर स्वाधीनतार जन्य दायी। के के? प्रथम जन एक जन महात्मा गांधी जिनि व्यापक गणजागरण घटिएछिलेन। द्वितीय जन नाम शुने घबड़ाबेन ना, जार्मानीर हिटलार जिनि इंग्रेजदेर माजा भेंगे दिएछिलेन। আর তৃতীয় জন নেতাজি সুভাষচন্দ্র যিনি পরাধীনতার কফিনে শেষ পেরক পুঁতে দিয়েছিলেন, লাস্ট এন্ড দ্য ডিসাইসিভ ব্লো। আরো প্রমাণ আছে, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াই ডিড ইউ লিভ ইন্ডিয়া, হোয়াই ডিড ইউ লিভ ইন্ডিয়া, হোয়াই ওয়ার ইউ ইন এ টিয়ারিং হারি, আপনারা হঠাৎ এত দ্রুততার সঙ্গে ভারতবর্ষ ত্যাগ করে চলে গেলেন কেন? তার উত্তর, ইট ইজ বিকজ অফ বোস অ্যান্ড ইজ আইএনএ। আসলে ঘটনাটি এই যে আমি যদি অ্যাটলির কথাটাকে উদ্ধৃত করে দিয়ে বলি যে আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহের ভয়াবহতা দেখেছি, আজাদ হিন্দ ফৌজের ক্ষমতা সেটাও আমরা লক্ষ্য করেছি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বিভিন্ন প্রান্তে ব্রিটিশের অধীনস্থ ভারতীয় সৈনিকরা তারা স্বদেশে প্রত্যাবর্তন করছেন, আবার যদি বিদ্রোহ হয়, দ্য ফিয়ার ওয়াজ ট্যাঞ্জিবল, আবার যদি বিদ্রোহ হয়, এবং সেই সঙ্গে সঙ্গে লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনানায়কদের প্রধানদের বিচার চলছে, যার প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল এবং বিক্ষোভ। স্বাভাবিক, জপলায়তি সজীবতি, চাচা আপন প্রাণ বাঁচা, এটি হচ্ছে মূল কথা। যাই হোক, মূল কথা হচ্ছে এই যে ভারতের স্বাধীনতায় যার অবদান সর্বাধিক স্মরণীয় তিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। নানা ভাষাভাষী নানা ধর্মবিশ্বাসী ভারতীয়দের তিনি যেভাবে এক পতাকা তলে একই রণাঙ্গনে সম্মিলিত করেছিলেন, সংকীর্ণতা এবং ধর্মান্ধতাকে সম্পূর্ণ পর্যুদস্ত করে একতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন, তা চির অনুকরণীয় চির অনুসরণীয়। গতকাল ছিল, আজ আছে এবং আগামীকালও থাকবে। বস্তুত কি জানেন, নেতাজি এই নাম, এই ম্যাজিক নাম ভারত এবং পাকিস্তানের বেড়া জালকেও পর্যন্ত ভেঙে দিতে পারে, অন্তত একবার দিয়েছিল। আমি একটি ছোট্ট ঘটনা স্মরণ করি বর্তমান প্রজন্ম, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা 1971-এর পাক ভারত যুদ্ধের কথা নিশ্চয়ই জানো। সেই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী মুসলমান সেনারা পূর্ব পাকিস্তানের বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানদের ওপর অকথ্য অত্যাচার করে হত্যা করেছিল, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করেছিল, পাশবিক অত্যাচার করেছিল, এবং লক্ষ লক্ষ বাঙালি মুসলমান এবং হিন্দু তারা এই ভারত ভূখণ্ডে আশ্রয় নিয়েছিলেন, নিতে বাধ্য হয়েছিলেন উদ্বাস্তু হিসেবে। এবং তারই ফলশ্রুতিতে 1971-এর ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়। 14 দিন ধরে এই যুদ্ধ চলে এবং যুদ্ধের শেষ হলো যখন পাকিস্তানের 90,000 সেনাবাহিনী নিঃশর্তভাবে ভারতবর্ষের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল এবং জন্ম নিয়েছিল নতুন রাষ্ট্রের বাংলাদেশ। কিন্তু তারও আগে 1965 সালে আরো একবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। 22 দিন ধরে চলেছিল সেই যুদ্ধ। যুদ্ধ শেষে বন্দি বিনিময় হচ্ছে অমৃতসর থেকে লাহোর যাওয়ার পথে আত্তেরি এই নামের একটি গ্রামটিতে। সেই গ্রামটি আগে ছিল পাকিস্তানের ভূখণ্ডে, কিন্তু পরবর্তীকালে পরাজিত পাকিস্তান সেই গ্রামটি ভারতের হাতে সঁপে দিতে বাধ্য হয়। এবারে বন্দি পাকিস্তানি সেনাদের নিয়ে ভারতীয় সেনাবাহিনীর যিনি কর্নেল হরগোবিন্দ সিং তিনি উপস্থিত হয়েছেন আত্তেরি গ্রামে। কিছুক্ষণ পরে উপস্থিত হলেন
পাকিস্তানি ব্রিগেডিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন। সামরিক মর্যাদা এবং গাম্ভীর্য মেনে ভারতীয় এবং পাকিস্তান এই যুদ্ধবন্দীদের বিনিময় সম্পন্ন হল। কর্নেল আর পাকিস্তানি ব্রিগেডিয়ারের মধ্যে বিদায় করমর্দনও হয়ে গেল। এবারে বিদায় নেওয়ার পালা, কিন্তু দুজনেই একটু যেন ইতস্তত, একটু অস্বাভাবিক আচরণ তাদের মধ্যে দেখা দিল। তারা যেন কেউ দুজনেই কিছু বলতে চান, কিন্তু কোথায় যেন একটা দ্বিধা সংকোচ। তারপর ব্রিগেডিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি প্রথমে মুখ খুললেন যে কিছু কথা আছে, লেটস টক প্রাইভেটলি। এই বলেই তিনি তার কোমর বন্ধ থেকে যে পিস্তলটি ছিল তার সহকারীকে দিলেন। তখন ভারতের যিনি কর্নেল সিং তিনিও তারটা তার সহকারীকে দিলেন। তারপর সেই আত্তেরি গ্রামে একটি যে ছোট্ট অস্থায়ী তাঁবু হয়েছিল সেই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে তাদের মধ্যে সুখ দুঃখের নানা কথা হতে লাগলো, পুরনো দিনের কথা হতে লাগলো। এই পুরনো দিনের কথা মানে কি, পুরনো দিনের ব্যাপারটা কি? তার ব্যাপারটা হচ্ছে এই যে আনোয়ার হোসেন এবং কর্নেল সিং দুজনেই আজাদ হিন্দ বাহিনীর সৈন্য ছিলেন তাদের তরুণ বয়সে, এবং উভয়ই একসাথে ঘনিষ্ঠ বন্ধু বর্মা রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, এবং যুদ্ধে তাদের বিশেষ বিক্রমের জন্য আজাদ হিন্দ বাহিনীর যে সর্বোচ্চ সেনা পদক সর্দার ই জং সেটি তাদের হাতে দিয়েছিলেন স্বয়ং নেতাজি। যাই হোক, এবার বিদায় মুহূর্ত। বিদায় মুহূর্তে আবেগের সঙ্গে কর্নেল সিং বললেন, আনোয়ার ভাই এসো, আমরা একসাথে গলা মিলিয়ে উচ্চারণ করি আমাদের সেই বীজ মন্ত্র, পবিত্র মন্ত্র, জয় হিন্দ। আনোয়ার হোসেন একটু নীরব, একটু বিচলিত, বললেন, ভাই আমাকে ক্ষমা করো, আমি পাকিস্তানের পাক সেনাবাহিনীর উর্দি পরে জয় হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের ভারতের জয় হোক এই কথাটা একজন সেনাবাহিনীর মানুষ হয়ে তো বলতে পারবো না, সেটা তো গাদ্দারি হবে, সেটা কি আমার পক্ষে সম্ভব? দুর্ভাগ্যক্রমে আমরা এখন দুটো ভিন্ন দেশের নাগরিক। কর্নেল সিং মনে কষ্ট পেলেন, চুপ থাকলেন, কিছুক্ষণ নীরবতা। এবার মুখ খুললেন পাক ব্রিগেডিয়ার, বললেন, ভাই চলো, একটু দূরেই তো আমাদের পাকিস্তানি ভূখণ্ড, আমি তোমাকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি, সেখানে আমরা দুজনে গলা মিলিয়ে আমাদের নেতাজির যে পরম প্রিয় নারা ছিল দিল্লি চলো চলো দিল্লি, সেটি আমরা উভয়ই দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করব, চলো। এবার সম্পূর্ণভাবে নীরবতা পালন করলেন কর্নেল সিং। তার কারণ ভারতীয় সেনাবাহিনীর উর্দি পরে দিল্লি চলো, ইনভেড দিল্লি, দিল্লি আক্রমণ করো পাক ভূখণ্ডে দাঁড়িয়ে, সেটা কি তার পক্ষে বলা সম্ভব? এ তো বলা সম্ভব নয়। তো যাই হোক, তিনি তখন বললেন, এটা খুব দুঃখের বিষয় যে আমরা দুজনে আর কখনো গলা মিলিয়ে একসাথে আমাদের প্রাণের আমাদের আবেগের শব্দ দুটো উচ্চারণ করতে পারবো না, বলে তিনি নীরব হলেন। তখন ব্রিগেডিয়ার বললেন, তা কেন, তুমি কি ভুলে গেলে আমাদের আর একটি পরম প্রিয় মন্ত্র ছিল, পরম প্রিয় নারা ছিল, যা আমরা আবেগের সঙ্গে সমস্বরে উচ্চারণ করতাম, যা আজও আমরা দুজনেই শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে উচ্চারণ করতে পারি, যে ধ্বনিতে আছে খোদাতালার শ্রেষ্ঠ সৃষ্টি নেতাজির এই কথাটি, এসো আমরা দুজনে মিলে একসাথে উচ্চারণ করি, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, বলে দুই বন্ধু দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ হলেন। বিদায়ের আগে আরেকবার উচ্চারণ করলেন, নেতাজি জিন্দাবাদ। শ্রদ্ধাভাজন শ্রোতৃমণ্ডলী, এবার একটা প্রশ্ন করা যেতে পারে, নেতাজির মতো ব্যক্তিত্ব যার সম্বন্ধে আমরা সঞ্চালকের কাছে শুনেছি এবং স্বাগত ভাষণেও শুনলাম, যে এই এত বড় মাপের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের পেছনে
সুভাষচন্দ্রের নেতাজি হওয়ার পেছনে কারো কি অবদান আছে? হাউ ডিড হি বিকাম হোয়াট হি বিকেম? সবাই নেতাজি হতে পারেন না, সুভাষচন্দ্র হতে পারেন না। এই প্রশ্নের উত্তর দিয়েছেন সুভাষচন্দ্রের সমসাময়িক তিনজন, একজন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, দ্বিতীয় জন বন্ধু ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এবং তৃতীয় জন তাঁরই সতীর্থ চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়। সর্বজনগ্রাহ্য নেতাজির, সর্বজনগ্রাহ্য হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান সর্বজনগ্রাহ্য এক মহান ব্যক্তিত্বের, যিনি যে কোনো সংকীর্ণ ভেদাভেদের বিরুদ্ধে খড়গ হস্ত ছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। এবং প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন, যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষ দেখেছে, স্বামী বিবেকানন্দের প্রভাব ছাড়া তাঁর আত্মপ্রকাশ সম্ভব ছিল না। কটক রেভেনশো কলেজিয়েট স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছেন বহুদিন পর্যন্ত চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়। তিনি মন্তব্য করেছেন, সুভাষের সঙ্গে আবাল্য আমি খুব ঘনিষ্ঠভাবে মিশেছি, তাই আমি জোর দিয়ে বলতে পারি যে বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের উপর না পড়ত, তবে সুভাষ সুভাষ হতো না, নেতাজি হতো না, হয়তো অ্যাডভোকেট জেনারেল কিংবা ব্যারিস্টার হতো, কিন্তু আইএনএ যে ফর্ম করেছে সেই নেতাজি সুভাষচন্দ্রকে আমরা পেতাম না। শ্রদ্ধাভাজন শ্রোতৃমণ্ডলী, কেবল এই তিনজন বন্ধু স্থানীয়র কথা নয়, বন্ধু নয়, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র একটি চিঠিতে লিখেছেন, আমি সেই চিঠিটি পড়ছি। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কিভাবে প্রকাশ করিব? তাহাদের পুণ্যপ্রভাবে আমার জীবনের উন্মেষ। তারপর তিনি প্রাইভেটলি কয়েকটা কথা লিখেছেন সেই চিঠিতে। তারপরে বলছেন, আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাহাকে আমি নিশ্চয়ই গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন যে রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, নেতাজি কখন কিভাবে কোন সময় স্বামীজির প্রভাবে প্রভাবিত হলেন? স্বামী বিবেকানন্দের যখন দেহত্যাগ হয় তখন সুভাষচন্দ্রের বয়স তো মাত্র 5.5 বছর, ঠিক ঠিকই, কিন্তু দেহী বিবেকানন্দের 1902 এর 4 জুলাই দেহত্যাগ হলেও বিদেহী বিবেকানন্দের তো বিশ্রাম নেই। অশরীরী বাণীরূপে তিনি নিত্য বর্তমান, অতীত এবং বর্তমানের ছাত্রছাত্রীদের প্রধান প্রেরণারূপে। এবং এই অশরীরী বাণীরূপেই স্বামী বিবেকানন্দ সুভাষের জীবনে প্রবেশ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র নিজেই লিখছেন, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ, বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন। কত বয়স তখন তার? তার বয়স তখন 15 বছর, কিশোর। এবং এই 15 বছরের বুদ্ধিমান যুক্তিবাদী নীতিপরায়ণ এই সুভাষচন্দ্র কিশোর বালকের মনে নানা জিজ্ঞাসা উত্তর পাচ্ছেন না, এবং তিনি এক আদর্শকে কেন্দ্র করে জীবন গঠন করতে চান, সেই আদর্শও পাচ্ছেন না। এমন একটা সংকটের সময়, এটা আমার আপনার মতো সাধারণ বালকের নয়, সুভাষচন্দ্রের একটা আদর্শের মাধ্যমে জীবন গঠনের ইচ্ছা, তার মনে নানা আশ্চর্য প্রশ্ন, হয়তো কখনো কখনো আমাদের কৈশোর অবস্থাতে সেই 2-1টি প্রশ্ন উঠেছিল। সেই মহান সংকটের সময় তিনি আলোর সন্ধান পেলেন। এবার তার আত্মজীবনী থেকে আমি ছোট্ট অংশবিশেষ উল্লেখ করছি। একদিন নেহাতি দৈবক্রমে এমন একটি জিনিস পেয়ে গেলাম এই সংকট কালে, যা আমার প্রধান সহায় হয়ে দাঁড়ালো। আমার এক আত্মীয় পাশের বাড়িতেই থাকতেন, তিনি এই শহরে নতুন এসেছিলেন আর আমাকে তার কাছে প্রায়শই যেতে হতো। তার বইগুলির উপর চোখ বোলাতে বোলাতে নজরে পড়ল স্বামী বিবেকানন্দের রচনাবলী। কয়েকটি পৃষ্ঠা উল্টিয়ে বুঝলাম
এতে এমন কিছু আছে যা আমি খুঁজে মরছি। বইগুলি তার কাছ থেকে চেয়ে নিয়ে বাড়িতে এসে সাগ্রহে পড়তে আরম্ভ করলাম। দিনের পর দিন কেটে যেতে লাগলো, আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। এই উদ্ধৃতিগুলি সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিম, তার বঙ্গানুবাদ, এবং এই অনুদিত বইটির নাম ভারত পথিক। এবার আরো একটা প্রশ্ন, কেউ কেউ বলেন, অনেককেই বলতে শুনেছি, যে সুভাষচন্দ্রের উপর বিবেকানন্দের প্রভাব কেবল তার কৈশোর জীবনে এবং প্রাক যৌবনে। বিবেকানন্দ সুভাষচন্দ্রের জীবনে কেবলই নৈতিক চরিত্র গঠনের নীতি নির্দেশক। সত্যি কি তাই? সত্যি কি তাই? সম্মাননীয় শ্রোতৃমণ্ডলী, আমরা যদি সুভাষচন্দ্রের রচনা বলিতে চোখ বুলই, প্রথম খণ্ড, পঞ্চম খণ্ড ইত্যাদি, তাহলে আমাদের নিশ্চিত মনে হবে যে আদর্শের নিরিখে সুভাষচন্দ্র বিবেকানন্দের দর্পণ প্রতিবিম্ব। যদিও বক্তব্যের ভাষা ও সুর কিছুটা আলাদা হতে বাধ্য, যেহেতু তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, অক্লান্ত যুদ্ধও তাকে করতে হয়েছে। অবশ্য স্বামী বিবেকানন্দকেও যুদ্ধ করতে হয়েছে ঘরে এবং বাইরে, দেশে এবং বিদেশে। দেশে তাকে যুদ্ধ করতে হয়েছিল কুসংস্কারের বিরুদ্ধে, দুর্বলতার বিরুদ্ধে, আত্মবিশ্বাসহীনতার বিরুদ্ধে, আত্মশ্রদ্ধাহীনতার বিরুদ্ধে। আর বিদেশের মাটিতে ভারতবর্ষ সম্বন্ধে বিদেশিদের যে অপরিমীয় অজ্ঞতা, তার বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের অপপ্রচারের বিরুদ্ধে, ভারতবর্ষের ভারতবাসীদের সম্বন্ধে অপপ্রচারের ফলে পাশ্চাত্যবাসীদের ধারণা হয়েছিল যে ভারতবর্ষ তো সভ্যতা সংস্কৃতিহীন, অসভ্য কতকগুলো মানুষের বাসভূমি, সাধারণ মানুষের কা কথা। কার্ল মার্কসের মতো মহাপণ্ডিত, তিনিও ভারতবাসীকে সেমি বারবারিক এবং আধা বর্বর বলে অভিহিত করেছিলেন। ভারতবর্ষ কিংবা ভারতের বাইরে অদ্ভুত একটি মনোভাব, এবং সবারই ধারণা হয়েছিল আমরা সবার নিচে, সবার পিছে, পৃথিবীতে আমাদের কিচ্ছু দেওয়ার নেই এবং এই ভারতবাসীদের কোনো ভবিষ্যৎ নেই। এই যখন অবস্থা, এই রকম এক সময় এক ভারতীয় সন্ন্যাসী বিশ্বমঞ্চে বোমার মতো ফেটে পড়লেন এবং সিংহের গুহায় ঢুকে সিংহের লেজে মোচড় দিলেন। যা ঘটলো তা কল্পকাহিনীর বিস্ময়করতাকেও হারিয়ে দেয়। 47 বছর বাদে আবার সেই অবিশ্বাস্য বিস্ময়কর ঘটনা ঘটল। টোকিও বেতারে দেশবাসীর উদ্দেশ্যে সেই আহ্বান, আমি সুভাষ বলছি। এবং আপনারা জানেন তারপর শুরু হলো অখণ্ড ভারতের বুকে আজাদ হিন্দের লড়াই, এবং স্বাধীন হয়েছিল 200 বর্গ মাইল এলাকা। এবং আমরা তথ্যচিত্রতেও শুনলাম যে নেতাজির এই আজাদহীন সরকারকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছিল 1, 2, 3, 9, 9, 9টি স্বাধীন রাষ্ট্র। অথচ আপনারা জানেন, তাহলেই বুঝতে পারবেন যে এর গভীরতা, গাম্ভীর্য কোন পর্যায়ে ছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন কেবলমাত্র 3 কি 4টি দেশ এই বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল, 1 ভারত, 2 রাশিয়া, 3 ভুটান এবং 4 সম্ভবত নেপাল। স্বামীজি ও নেতাজির মধ্যে এই যে বিভিন্ন ভাবে কথাবার্তা হলো, আমরা অধ্যক্ষ মহোদয়ের মুখেও শুনলাম, উভয়ের মধ্যে মিল কোথায়? দেখবেন অদ্ভুত যোধৃত্ব এবং বীরত্বের বিশেষ প্রকাশ রয়েছে। জন্ম মৃত্যু পায়ের ভৃত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন মধ্য গগনে, এবং সেই সময় নেতাজি সিদ্ধান্ত নিয়েছেন যে জার্মানি থেকে জাপান যাবেন, সাবমেরিনে যাবেন এবং আটলান্টিক ক্রস করে যাবেন। তখন প্রহরায় রয়েছে ব্রিটিশ বাহিনীর দুর্ধর্ষ নৌবাহিনী এবং বিমান বাহিনী। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হলো
দেখুন, দ্য চান্স অফ সাকসেস ইজ অনলি 5%, দ্য চান্স অফ সাকসেস ইজ অনলি 5%, সাফল্যের সম্ভাবনা কিন্তু কেবলমাত্র 5%। নেতাজি তখন দৃপ্ত উত্তর দিয়েছিলেন, ইভেন ইফ দ্য চান্স ইজ 1%, আই মাস্ট গো, ইভেন ইফ দ্য চান্স অফ সাকসেস ইজ 1%, আই মাস্ট গো। আবার দেখুন, নেতাজি তখন সিঙ্গাপুরে রয়েছেন, শত্রুপক্ষের বোমা বর্ষণ অনবরত চলছে, তবুও তিনি ঠিক করেছেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে যাবেন, শক্তির আরাধনা করবেন। মনের মধ্যে শক্তির জাগরণ, শক্তির বোধন দরকার। মধ্যরাত্রিতে তিনি উপস্থিত হলেন, ধ্যানমগ্ন তিনি, শক্তি সঞ্চয় করে তিনি ফিরে আসছেন সেনা ব্যারাকে। এবং অকুত ভয় নেতাজির মুখে প্রায় শোনা যেত স্বামীজির সেই বিখ্যাত লাইন দুটি, হ্যাভ দাউ নো হোম, হোয়াট হোম ক্যান হোল্ড দি ফ্রেন্ড, দ্য স্কাই দাই রুফ, অ্যান্ড দ্য গ্রাস দাই বেড, অ্যান্ড ফুড হোয়াট চান্স মে ব্রিং, ওয়েল কুকড অর ইল জাজ নট। আশ্চর্য, আশ্চর্য তার অনুভব এবং আশ্চর্য প্রকাশ। কেন আমরা বলছি যে স্বামী বিবেকানন্দের প্রভাবে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র প্রভাবিত হয়েছিলেন? যাই হোক, আবার পুরনো কথায় ফিরে যাই। প্রশ্ন উঠেছিল যে সুভাষচন্দ্রের উপর বিবেকানন্দের প্রভাব কি কেবলমাত্র কৈশোর জীবনে এবং প্রাগ যৌবনে? এর উত্তর পরিষ্কার না। সুভাষচন্দ্রের জীবন তা প্রমাণ করে না, সেটা স্পষ্ট। এবং শুধু জীবনই কেন, নেতাজির যদি চিন্তা ভাবনা দেশের নীতির নির্ধারণে সুভাষচন্দ্রের ওপর নেতাজির প্রভাব অত্যন্ত স্পষ্ট। কি প্রমাণ? 1938 সাল, সুভাষচন্দ্র তখন কংগ্রেস সভাপতি, আমন্ত্রিত হয়েছেন ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশনের একটি সভায়। দেশবরেণ্য বৈজ্ঞানিক মেঘনাথ সাহা সুভাষচন্দ্রকে তখন প্রশ্ন করছেন, আপনার অর্থনৈতিক পরিকল্পনা কি, রাষ্ট্রীয় রূপরেখাই বা কি, ভবিষ্যৎ স্বাধীন ভারতে নানা ভাষা নানা ধর্মের মানুষদের মধ্যে ঐক্য চেতনা আপনি কিভাবে আনবেন, আপনার পরিকল্পিত স্বাধীন ভারতে মধ্যযুগীয় গরুর গাড়ির যুগটাই কি গ্রহণ করবে নাকি বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করবে, চরকা প্রধান কুটির শিল্প নাকি বৃহদায়তন শিল্প, ইত্যাদি নানা চোখা চোখা প্রশ্ন করছেন মেঘনাথ সাহা। আপনারা আশ্চর্য হবেন যে নেতাজির উত্তর, এবং সেই উত্তরের বেশ কিছু অংশ পড়ে মনে হবে আরে এ তো স্বামীজিরই কথা, এ তো স্বামীজিরই কথা। যাই হোক, এ সম্পর্কে বিস্তারিত বলার অবকাশ আজ আর নেই। বিস্তারিত জানতে হলে আপনারা ইনস্টিটিউট অফ কালচার থেকে একটি প্রকাশিতব্য বই, সেটি পড়তে পারেন। বইটির নাম বিবেক দূতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র, 1000 পাতার বই। বইটির মূল্য 400 টাকা, কিন্তু গ্রাহকদের জন্য 200 টাকা। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা এখন থাক, এবার শেষ করা যাক। আজ আমরা নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করছি, আগামী দিনেও আমরা করব, কিন্তু এইভাবেই কি নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আমরা শেষ করব? আমাদের করণীয় কি? হোয়াট ক্যান উই দ্য স্টুডেন্টস ডু, হোয়াট ক্যান উই দ্য এল্ডারলি পিপল ডু? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আসুন আমরা কিশোর সুভাষের, কিশোর মনে রাখবেন, কিশোর সুভাষের একটি চিঠির ছোট্ট কয়েকটি লাইন পড়ে শোনাই। তিনি বলছেন, আজকাল বাঙালিরা বাবুয়ানি ও বিলাসিতার স্রোতে ভাসিয়া গিয়া নিজের মনুষ্যত্ব হারাইতেছে, দেখিলে বড় কষ্ট হয়। বাঙালিরা আজকাল হইয়াছে বিলাসিতা প্রিয়, পরচর্চাকারী, কুটিল হৃদয়, পরসুখদ্বেষী এবং মনুষ্যত্ববিহীন। মা, ভাবিলে বড় কষ্ট হয়, মা, বাঙালি কি কখনো মানুষ হইতে পারিবে? আপনার কি মত? ভাবুন তো, মায়ের কাছে এই হৃদয় উজাড় করা চিঠি একটা কিশোর বালকের, একটা দেশপ্রাণ বালকের। এবং এই বীর বালক সেই পারে ভারতীয় যুবকদের স্বপ্নের, ইংরেজ যুবকদের স্বপ্নের আইসিএস
সেটাকে পদত্যাগ করতে, এবং পদত্যাগ করেই বাল্যবন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে তিনি একটি ছোট্ট চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে লিখছেন, ভাই চারু, তুমি জানো পাওয়ার প্রপার্টি ওয়েলথ আজ আমার করতল গত, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে সাড়া আসছে তোমার এতে আনন্দ নেই, তোমার এতে আনন্দ নেই। সম্মাননীয় শ্রোতৃমণ্ডলী, আমার স্নেহভাজন বিদ্যার্থী বৃন্দ, নেতাজির আনন্দ ত্যাগে, নেতাজির আনন্দ দেশ এবং দশের দুঃখ নিবারণে, নেতাজির আনন্দ আত্ম বলিদানে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো খোয়াব থাকার কথা নয় যে আমরা কেউ নেতাজির ধারে কাছেও যেতে পারবো না। কিন্তু তা বলে আমাদের করণীয় কি কিছুই নেই? আমাদের করণীয় কি কিছুই নেই? দেশ সেবা, দেশের জন্য কাজ করা অবশ্যই অনেক বড় কথা। যারা নিঃস্বার্থভাবে করছেন, নেতা নেতৃবৃন্দ, তারা আমাদের নমস্য, তারা আমাদের বরেণ্য। কিন্তু আমরা অন্তত একটা তো কাজ করতে পারি, যে আমাদের পাশে দাঁড়ানোর মানুষটার উপকার করতে পারি, আমার পাশের মানুষ তার পাশে দাঁড়ানোর মানুষটার উপকার করতে পারে। এইভাবে করতে করতে কিন্তু জাতীয় চরিত্র গড়ে উঠবে, এবং জাতীয় চরিত্র গড়ে উঠলেই ইন্ডিয়া উইল রেইন সুপ্রিম ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যাই হোক, আজ আমরা একটা অন্তত ভাবতে পারি যে আমি কি সারাদিনে একজন মানুষের মুখেও একটু হাসি ফোটাতে পারছি, আমি কি একজনেরও মধ্যে একটু আনন্দের ছোঁয়া কি দিতে পাচ্ছি। যদি তাই দিতে পারি, তাহলেই নেতাজির প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে, স্বামীজির প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা জানানো হবে। একবার একজন যুবক স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি মনে শান্তি পাচ্ছি না, আই ওয়ান্ট পিস, শান্তি আমি কোন সাধনা করলে পাবো, আপনি আমাকে বলে দেবেন? স্বামীজির স্পষ্ট উত্তর, বাপু আমার কথা যদি শোনো, তোমার বাড়ির পাশে, তোমার পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সাহায্য করতে হবে, তাহলেই তুমি মনের শান্তি পাবে। এবার শেষ করি স্বামীজির একটি উদ্ধৃতি স্মরণ করে, ব্যক্তিগতভাবে বর্তমান বক্তারও অত্যন্ত প্রিয়, ইংরেজিতে, ইফ ইন দিস হেল অফ এ ওয়ার্ল্ড, ইফ ইন দিস হেল অফ এ ওয়ার্ল্ড ইউ ক্যান ব্রিং আ লিটল জয় অ্যান্ড পিস ইভেন ফর এ ডে ইন টু দ্য হার্ট অফ এ সিঙ্গল পার্সন, দ্যাট মাচ অ্যালোন ইজ ট্রু, বাকি সব ঘোড়ার ডিম। যদি অন্তত একজনেরও মনে একদিনও একটুক্ষণের জন্য আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেটুকুই সত্য। নেতাজি এবং স্বামীজির অনুরাগী হিসেবে আমরা অন্তত এইটুকুই পালন করব, এই শপথ নিয়ে, এই আশা নিয়ে, এবং এই মহাবিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রত্যেককে, অধ্যক্ষা এবং অন্যান্য সবাইকে, সতীপ্রসাদ দাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার, এবং ছাত্রছাত্রীদের আমাদের প্রাণের, তাদের প্রতি বিশেষ স্নেহ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়তু নেতাজি। স্যার শক্তিপ্রসাদ বাবু, এই যে অভিজ্ঞতাটা আমাদের হলো, এটা তো শুধু লেকচার বললে পরে ভুল বলা হবে, স্পেল বাউন্ড ইজ নট জাস্ট আ ওয়ার্ড, আই থিঙ্ক ইট ইজ দ্য কন্ডিশন উইচ ডিসক্রাইবস অল অফ আস রাইট নাও। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতন সাহস, শক্তি, জ্ঞান আমার কিছুই নেই। শুধু এইটুকু বলতে পারি যে আমরা ধন্য আজকে আপনাকে পেয়ে, এবং আপনার কাছ থেকে যতটুকুনি শুনলাম, যা পেলাম স্যার, সেটা এইটুকু সময়ের মধ্যে বোধহয় সত্যি সত্যি আমাদের আশ মিটল না। মনে হয় যেন সারাদিন শুনতে থাকি, আরো আরো এরকম নানা অজানা তথ্য জানতে থাকি। এবং এই যে আপনি যে শেষ যে কথাটি বললেন স্যার, যে অন্তত একজনের মুখে কিছুক্ষণের জন্য যদি
হাসি ফোটানো যায়। আমার বিশ্বাস যে এই কথাটা যেটা স্বামীজির দ্বারা আমাদের উৎসাহিত হয়ে নেতাজি বলেছেন, বা সরি স্বামীজি বলেছেন, সেইটা যেন আমাদেরকে সবসময় এই 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 বাণীটা যেন আমরা আমাদের ভিতরে, সো দ্যাট উই ক্যান কাইন্ড অফ ফলো ইট ইন হোয়াট এভার উই থিঙ্ক, হোয়াট এভার উই ডু, অ্যান্ড ইন হোয়াট এভার উই আর। স্যার, এখানে দুজন আরো বিশেষ বিশিষ্ট মানুষ আছেন যারা আমার অত্যন্ত সম্মানীয় এবং তাদের স্নেহ পেয়ে আমিও ধন্য। একজন হচ্ছেন প্রফেসর সতীপ্রসাদ মাইতি এবং আরেকজন হচ্ছেন প্রফেসর নন্দিনী ভট্টাচার্য। এছাড়াও আরো অনেকে আছেন। আমি এই দুজনকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করব, সতীপ্রসাদ মাইতি স্যার এবং নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম। স্যার যদি আগে একটু বলেন, তারপর নন্দিনী দি দুটো কথা শুনতে চাই। স্যার প্লিজ আনমিউট ইয়োরসেলফ। স্যার স্যার একটু আনমিউট করে নেবেন। আনমিউট করতে হবে, মিউট আছে, সতীপ্রসাদটা মিউট আছে। স্যার আপনার সামনেই যে বাটনটা আছে মাইক্রোফোনের একটা, এই এটা স্যার শুনতে পাচ্ছি না, এই এইটা লাল এটা যেটা আছে, একটা মাইক্রোফোনের আইকন দেওয়া আছে স্যার, ওটা যদি একটু কাইন্ডলি অন করেন স্যার, আপনার স্ক্রিনে একদম নিচে বাঁদিকে। নিচে বাঁ দিকে ভলিউমটাও বোধহয় কম আছে। না এখনো আনমিউট আছে, এখন না 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 মিউট আছে, মিউট আছে, মিউট আছে, না মিউট আছে এখনো। আপনি ওনাকে মোবাইলে বলুন যে ওই বাঁ দিকে যেটা আছে। আমি আমি বলছি। হ্যাঁ, ততক্ষণ কি আমরা নন্দিনীদির কথা একটু শুনতে পারি? আমি সতীপ্রসাদ স্যারকে ফোন করছি, আমি একটু নন্দিনীদিকে অনুরোধ করছি। অনেক ধন্যবাদ রুম্পা এবং সতীপ্রসাদ বাবুর বক্তৃতা শুনে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। ওই স্পেল বাউন্ড শব্দটি আবার ব্যবহার করতে হয়, আর নতুন করে যোগ করার মতন আমার কিছু নেই। আমি এসে এখানে ডিজিটালি এসে খুবই উপকৃত হলাম, সত্যি কথা বলতে কি মানে শারীরিক ভাবে উপস্থিত হওয়ার নানান অন্তরায়, কিন্তু অন্তত রুম্পাই সুযোগটি করে দিল এবং একটা লিংক পাঠিয়ে দিল, ফলে এই এইভাবে আর কি অন্তর্জালের মাধ্যমে আমি মহেশতলা কলেজ এবং রুম্পার অসাধারণ সব উদ্যোগের কথা শুনেছি। কলেজের একটা যাকে ভোল পাল্টে যাওয়া বলে, কাজে সেই যে শক্তি বাঙালির মধ্যে যে শক্তি, সেটা যে রুম্পার মধ্যেও সঞ্চারিত হয়েছে সেটা আমি অনেকদিন আগেই জানতাম। রুম্পার সঙ্গে আমার ন্যাশনাল লাইব্রেরিতে সামান্য পরিচয়, কিন্তু ওর মধ্যে একটা তেজ আছে এবং সেই তেজটি মহেশতলা কলেজে সঞ্চারিত হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই সামান্য হলেও সেই নেতাজির যে তেজ, তার যে একটা পুরুষাকার, পুরুষাকার কথাটা শুধু পুরুষ নয়, সেটা এক ধরনের শক্তি, সেটা যে আমাদের প্রত্যেকের মধ্যে যদি সঞ্চারিত হয় তাহলেই আজকের দিবসটি পালন করার কোনো যৌক্তিকতা আছে। নইলে শুধু কয়েকটি কথা বলা এটি ঠিক মানে এটা এটা যথেষ্ট নয়, নেতাজির মতন একটি ব্যক্তিত্বের জন্য এটি যথেষ্ট নয়। আমাদের আজকে মুহ্যমান, ম্রিয়মান, নেতিয়ে পড়া এবং সব দিক দিয়ে প্রান্তিক হয়ে যাওয়া যে বাঙালি, তাদের মধ্যে যদি এই তেজ সঞ্চারিত হয় এবং আমরা যদি নিজেদের ভারতীয় এবং পৃথিবীর একজন খুব বিশেষ একটি জনগোষ্ঠী বলে আমরা নিজেদের চিনতে পারি, তাহলেই এই দিনটি উদযাপন করার মধ্যে একটি সার্থকতা আছে। এবং আমার ধারণা মহেশতলা কলেজও, তাকে আমি আগের যিনি অধ্যক্ষ ছিলেন তাকেও ভালো করে চিনতাম, তার একটা আমূল পরিবর্তন হয়েছে, যাকে আমরা প্যারাডাইম শিফট বলি। রুম্পার হাতে তো হয়েছে, এখন সেটি আর কোনো প্রান্তিক জায়গার কলেজ নয়, সেটি সেটি একটি অত্যন্ত শক্তিশালী একটি বিদ্যালয়। এবং আমি বারবারই বলি যে প্রান্তিক বলে কিছু হয় না, আসলে মানুষ তার তেজ, তার শক্তি, তার ইচ্ছে দিয়ে একটি
সামান্যতম জিনিসকে কিন্তু উজ্জ্বল করে তুলতে পারে, সেখানেই নেতাজি আমাদের মধ্যে বিদ্যমান, সেখানেই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আর একটা ছোট্ট কথা বলি, কেননা আমি নেতাজির সম্বন্ধে লেখাপড়া মানে শুধু তার বই পড়া আর কি, এতে বেশি কিছু করতে পারিনি, তো ফলে একটা কথা আমি বলতে চাই যে নেতাজির আজাদ হিন্দ ফৌজ সেটা কিন্তু অনেকটা একটা ইউটোপিয়া, এক ধরনের একটা প্রক্ষিপ্ত ধারণা, বুঝেছেন? আমাদের ধারণা ধারণ করে, ধর্ম হচ্ছে যা আমাদের ধারণ করে, সেই অর্থে এটি আজাদ হিন্দ ফৌজ একটি ধার্মিক একটা একটা ধারণা, এবং সেই ধারণাটি একটি অসাধারণ ধারণা, ওই জন্য আমি ইউটোপিক বলছি, এবং সেটা অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস ছিল। যেমন গান্ধীর টলস্টয় ফার্ম বা তার আগে ফিনিক্স ফার্ম, পরে সবরমতী, কিন্তু এগুলো পলিটিক্যাল এন্টিটি নয় এগুলো, বা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এগুলো সব ধারণা, কিন্তু এই এটা কিন্তু একটা পলিটিক্যাল এন্টিটি, সেই অর্থে এটা এটা একটা অসাধারণ এক্সপেরিমেন্ট, অসাধারণ একটা একটা মানে কিভাবে আমাদের পলিটিক্যাল লাইফ আমরা যাপিত করতে পারি তার একটা একটা ব্লু প্রিন্ট বলা যেতে পারে। এবং এই যে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এবং তার যে আজাদ হিন্দ যেটা, সেখানে একদিকে লিঙ্গ বৈষম্য নেই, মানে জেন্ডার ইকুইটি আছে, এবং অন্যদিকে কোনো বিভিন্ন ধর্মের লোকেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, যেটা শক্তিপ্রসাদ বাবু একটু বললেন। তো এই যে আজকে আমাদের নানান বিভাজনে দীর্ণ আমাদের যে পৃথিবী এবং ভারতবর্ষ, এবং ছোট ছোট খোপের মধ্যে নিজেদের আলাদা করে রাখা, তার বাইরে যে একটা ধারণা, একটা রাজনৈতিক ধারণা হতে পারে, এবং রাজনৈতিক কথাটা কিন্তু খুব ছোট কথা নয়, রাজনৈতিক কথাটাকে আমাদের একটু বড় ভাবে ভাবতে হবে, এটা আমাদের জীবন যাপনের ধারণা, যে জীবন যাপনের মধ্যে পুরুষ এবং নারী, যেখানে আমাদের সমস্ত ধর্মশ্রেণী উঁচু নিচু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা একটা গোষ্ঠী গড়ে তুলতে পারে, যে গোষ্ঠীটা পলিটিক্যাল, যে গোষ্ঠীটা পলিটিক্যাল শব্দটার আরেকটা নাম মানে হচ্ছে তেজময়, পাওয়ারফুল। কাজেই সেইটা কিন্তু যেটা পলিস থেকে আসে, গ্রিক পলিস শব্দটা থেকে আসে, সেই ইউটোপিক ধারণা কিন্তু নেতাজি আমাদের তার জীবন যাপনের মধ্যে দিয়ে, এটা শুধু লেখা নয়, শুধু একটু এক কোণে একটা ছোট্ট আশ্রম করে নয়, সেটা তার কাজের মধ্যে দিয়ে এক দল লোককে অনুপ্রাণিত করে তিনি সেই রকম একটি ইউটোপিক স্টেট রাষ্ট্র গড়ে তুলেছিলেন, খুব অলবিট ফর আ স্মল টাইম, অলবিট ফর এ ব্রিফ মোমেন্ট। শক্তিপ্রসাদ বাবু বললেন যে সেটাকে 8টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল, কম কথা নয়। তাহলে আমরা এই যে ইউটোপিক, এবং ইউটোপিকের বাংলা আমি ঠিক মানে এক্ষুনি মাথায় আসছে না, কিন্তু ইউ কথাটার মানে হলো সু, তো সু জায়গা, ইউটোপোস সু জায়গা, সু চর্চা, সু যাপন, এইটা কিন্তু আমাদের নেতাজি একটা আভাস দিয়ে গেছেন। এবং যেরকম গান্ধী বলেছেন যে ফার্স্ট দেয়ার মাস্ট বি অ্যান ইমাজিনারি, প্রথমে একটা ইমাজিনারি, তারপরে তার ভিত্তিতে, প্রথমে আমি এই সব বিষয়ে খুব প্লেটনিক, প্রথমে পেন্সিলের ধারণা, তারপর পেন্সিল, আগে পেন্সিল আসে না, আগে পেন্সিলের ধারণা আসে, আগে রাষ্ট্রের ধারণা, আগে একটি কলেজের ধারণা, আগে একটি বিদ্বান লোকের ধারণা, আগে একটি তেজস্বী ভারতীয়র ধারণা, তবে তার জন্ম হয়। তো এই কারণে নেতাজি আমার নমস্য, এবং শক্তিবাবুর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, একটা একটা যাকে বলে মানে আমাদের একটা জাগরণ করে দিলেন তার কথার মাধ্যমে, এবং এটা চারিয়ে দিলেন এই তেজটা। আশা করছি এই তেজটাও আমাদের যে শ্রোতৃবৃন্দ, আমাদের যে অডিয়েন্স, তাদের মধ্যে এটা সঞ্চারিত হবে, এবং আমরা যেন ভুলে না যাই যে তেজে থাকা, সবসময় নুইয়ে পড়া, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করা, এটা যেন আমাদের ছাত্ররা না করে। যেটা বিশ্বাস সেটার উপরে চললে কিন্তু মানুষ কখনো ঠকেন, এটা আমার নিজের জীবনের ছোট করে হলেও ধারণা, ছোটবেলা তো মানুষের অত বুঝতে পারে না, কাজেই ছাত্রদের এইটুকুই বলা যে তোমরা প্রত্যেকে তেজস্বী হও।
এবং নেতাজি তোমাদের নমস্কার, শক্তিপ্রসাদ বাবুকে আরেকবার আমার নমস্কার জানিয়ে এবং রুম্পাকে আমার অনেক আদর ভালোবাসা জানিয়ে আমি নন্দিনীদি আপ্লুত, মানে সত্যি তোমার ভালোবাসা স্নেহ পেয়ে ধন্য তো বটেই, এবং যেন তোমাদের এই উৎসাহ, এই ইন্সপিরেশন তোমাদেরকে সামনে রেখে যেন সবাইকে নিয়ে একটু অন্তত এগিয়ে যাওয়ার প্রয়াসটা জারি রাখতে পারি। সতীপ্রসাদ স্যারের মাইকটা সত্যি যদি না করতেন, স্যার একটা ছোট্ট মেসেজ রেখেছেন এখানে, এটা সতীপ্রসাদ স্যারের উদ্দেশ্যেই লিখেছেন, সতীপ্রসাদ তার পাণ্ডিত্যে ও আবেগের উত্তাপে শ্রোতাদের মধ্যে শক্তি সঞ্চার করতে পেরেছিস। সত্যি বলবো যে শক্তি দ্বারা যে শক্তি আমাদের মধ্যে মানে জাগলো, সেটা যেন আমরা জিয়ে রাখতে পারি, যেটা নন্দিনীদিও বলেছেন, সতীপ্রসাদ স্যারও বলেছেন। আমি এরপর আমাদের সঞ্চালিকা দীপান্বিতার কাছে ফিরে যাচ্ছি এই অনুষ্ঠানটার পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠান যেন চলতেই থাকে, চলতেই থাকে, কিন্তু সময়ের হাতে আপাতত আমি এখন আনুষ্ঠানিক ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি নমস্কার। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রথমেই আজকের বক্তা প্রথিত দশা অধ্যাপক, লেখক তথা গবেষক ডক্টর শক্তিপ্রসাদ মিশ্রকে জানাই মহেশতলা কলেজের পক্ষ থেকে প্রণাম ও অকুণ্ঠ কৃতজ্ঞতা। আন্তরিকভাবে আমরা ঋণী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর সতীপ্রসাদ মাইতি স্যার এবং প্রখ্যাত সাংবাদিক শ্রী শিশির রায় মহাশয়ের কাছে। তাদের আন্তরিক উদ্যোগ ছাড়া এই ওয়েবিনার আয়োজন করা সম্ভব হতো না। আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয়া শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় আমাদের পাশে অভিভাবকের মতো সবসময় থাকেন, সাহায্য করেন। তাকে এবং পরিচালন সমিতির সকল সদস্য মন্ডলীকে জানাই আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মহেশতলা কলেজের ন্যাক টিম এবং এনএসএস ইউনিটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষা ডক্টর রুম্পা দাস মহাশয়াকে। আজকে সমগ্র অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব পালন করেছেন আমাদের কলেজের গ্রন্থাগারিক এবং আমাদের সকলের প্রিয় দীপানী সরকার মহাশয়া, এবং তাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমার অনুজপ্রতিম অধ্যাপক অয়ন পালকে, যিনি এই পুরো আন্তর্জালিক অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে সরাসরি গুগল মিট এবং ইউটিউব লাইভ স্ট্রিমিং এর সব ব্যবস্থা একা হাতে সামলেছেন। জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জহিদ আমাদের কাছে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও কলেজের প্রত্যেক শিক্ষক, শিক্ষাবন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তাদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের অনুষ্ঠানকে পরিপূর্ণ এনে দিয়েছেন। আমার অপার কৃতজ্ঞতা আমার সহকর্মী ও দিদি ডক্টর দীপা ভট্টাচার্যকে, অসুস্থতা এবং প্রতিকূলতা উপেক্ষা করে সব সময় হাসি মুখে আমার পাশে থাকার জন্য। ন্যাক টিম ও এনএসএস ইউনিট মহেশতলা কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানাই বাইরের বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত সমস্ত শ্রদ্ধেয় অধ্যক্ষ, মাননীয় শিক্ষক ও আমাদের সকল অতিথিদের। আজকের অনুষ্ঠানে আপনাদের পেয়ে আমরা আপ্লুত। আগামী দিনেও আমাদের প্রচেষ্টায় আপনারা আমাদের পাশে এইভাবে থাকবেন এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীজি এবং নেতাজির স্পর্শে গৌরবান্বিত এই দেশে জন্মলাভ করেছি আমরা। আমরা করব জয় নিশ্চয়, এই মনে আছে বিশ্বাস। তাঁদের দুজনকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই শতকোটি প্রণাম। আপনাদের দেখানো পথেই এগিয়ে যাব আমরা সকলে। জয় হিন্দ।